এবার খুশি অপুবিশ্বাসের ভক্তরা। আপনারা কিন্তু ইতিমধ্যে জানেন যে বুবলি মিডিয়ার সামনে এসে সাকিব খানকে নিয়ে কথা বলেই যাচ্ছে, যে সাকিব খানের কথা ভাল লাগে না, তার কথা শুনতেও আমাকে ঘৃণা লাগে। প্রিয়দর্শক, এসব কথা কিন্তু মিডিয়ার সামনে বুবলি বলেই যাচ্ছে, যে কারণে এবার সাকিব খান তাকে ডিভোর্স দিল। প্রিয়দর্শক, চলুন বেশি কথা বলাবো না, আগে ভিডিওটা দেখে নেওয়া যাক। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সাকিব আর বুবলির ঝগড়াঝাটি শেষ হইতেছে না ভাই। আবার আজকা কী হলো, বাংলাদেশ প্রতিদিনে সাকিব বিরাট একটা স্ট্যাটাস দিল। কি বলল? বলল, আপনারা অনেকে পড়ছেন, তবু আমি একটু করে বলি, যে সমস্ত কথা বুবলি সম্পর্কে সাকিব খান বলছে, বুবলির যদি রক্ত মাংসে গড়া কোনো মানুষ হয়ে থাকে তাহলে তার আর কোনো কথাই বলা উচিত নেই এই সমস্ত ব্যাপার নিয়ে। সাকিব খান ওপেন চ্যালেঞ্জ দিয়ে দিছে। বন্ধুরা, আমরা জানি একটা মানুষ, যে সুন্দর চেহারা যদি একটা মানুষ হয় তাহলে সেই মানুষটার প্রতি সবার একটা শ্রদ্ধাবোধ থাকে, সবার একটা ভালো লাগা থাকে এবং তার কোনো কথা তার মুখ দিয়ে শুনলে বিশ্বাসযোগ্য মনে হয়। কিন্তু এই ম্যাডাম, এই বুবলি ম্যাডাম, আমাদের নায়িকা, উনি যা শুরু করছেন এটা ছিল সমস্ত ইন্ডাস্ট্রিতে নায়িকাদের উনি ছোট করতেছেন। মানুষ ভাববে সিনেমার নায়িকারা বোধ হয় এমনই। এই সিনেমার নায়িকা যদি বলেন, দেখেন প্রথমেই সে যে মিথ্যা কথা বলে আসছে, যে আমরা সবাই এতদিন জানতাম বুবলিকে সাকিব খান ওই টেলিভিশন চ্যানেল থেকে তারে ধৈর্য নিয়ে এসে নায়িকা বানাইছে, সবাই বলছে এই কথা, আমরা ইন্ডাস্ট্রিতে তখন বহুবার শুনছি। কিন্তু আজকে এসে জানলাম বুবলি কী করে নায়িকা হয়েছে। বুবলি কী করে নায়িকা হয়েছে? বুবলি তার পিছনে ঘুরছে, তার মেকআপ আর্টিস্ট দিয়ে তার মেকআপ আর্টিস্টে বলাইছে, তারপরে একদিন পিসিতে আসছে, ওখানে সাকিব একদম রেফারেন্স দিয়ে বলছে, ওখানে সাদেক বাচ্চু ছিল উনি মারা গেছেন, আহমদ শরীফ জীবিত আছেন, পরিচালক ওই ডাক্তার সাহেব এখানে আছেন, এই বর্তমানে জীবিত আছেন, তাদেরকে জিজ্ঞেস করে দেখেন। বুবলি একদিন পিসিতে চলে এসে ছবির নাম ছিল রাজনীতি, ওই রাজনীতির শুটিং সেটে আইসা সাকিব খানের সাথে দেখা করার জন্য অনেকক্ষণ ওয়েট করতেছিল। তারপরে সামহাও তার মেকআপ ম্যান, এখন মেকআপ ম্যান হলে আপনার বাড়িতে যে মানে হেল্পিং হ্যান্ড যারা থাকে, বাসায় থাকে, তাদের কথা কিন্তু মানুষ শুনে। আর এই আর্টিস্টদের মেকআপ ম্যান খুব ক্লোজ হয়। তো মেকআপ ম্যানের একটা কথা সাকিব খান রাখতে পারলো না, বলো ঠিক আছে মেয়েটাকে দিকে আসতে বলো, মেকআপ রুমে কথা বলছে। এর পরবর্তীতে বসগিরি নামে একটা সিনেমা স্টার্ট হয়েছে, সেই পরিচালক নতুন নায়িকা খুঁজতেছিল, সাকিব খান তাকে বলছে যে এই মেয়েটাকে দেখেন। তার মানে এই নয় যে সাকিব খান বুবলিকে আইনা সিনেমার নায়িকা বানাইছে, ঠিক না? এরকম অনেকগুলো মিথ্যা কথা সাকিব খান আজকে চ্যালেঞ্জ দিয়ে বলছে। তারপরে সাকিব খান বলছে যে আমি যদি কোনো মিথ্যা কথা বলি, আমি তোমাকে ওপেন চ্যালেঞ্জ করলাম, তুমি প্রমাণ করো। আমরা এর আগে কী দেখলাম, সাকিব খান বলছে যে আমার সাথে কোনো সম্পর্ক নাই, আমার সাথে দেখা হয়, ন্যানির সাথে বাচ্চা আসলে মা আসলে একটু দেখা হবেই, এটা নিয়ে আপনাদেরকে মুখরোচক গল্প করবেন না। আমি একটা ব্লগ করছি, আপনারা অনেকেই দেখছেন, আজকে আরও পরিষ্কার করে বলল, ঈদের দিন আসার কথা শেহজাদ খান বীর এবং ন্যানি, সাথে উনি চলে আসছেন। এখন ঈদের দিন যদি একজন মানুষ আছে কারো বাড়িতে আসে তাহলে আপনি তো তাকে অপমান করে বের করে দিতে পারেন না। সাকিব খানও পারেনি, একসাথে বসেছে, হয়তোবা ঈদের সেমাই খাক আর রান্না করা মাংস পোলাও খাক খেয়েছে। এইটাকে রংচং মাখিয়ে বুবলি ম্যাডাম কী বলল, আমি তার সাথে ঘুরেছি, সে আমাকে এই নতুন সিনেমার গান শুনিয়েছে, আমরা একসাথে খেয়েছি, লাভ 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 অনেক কিছু। সাকিব খান আজকে স্পষ্ট করে দিল যে এরকম কোনো ঘটনা ঘটে নাই। সে ঈদের দিন আসছিল, ন্যানির সাথে আসার কথা বীরের, সেও আসছিল, ন্যাচারালি বসছি। তো এখন এই যে এত বড় মিথ্যা কথাটা বুবলি বলল এবং সাকিব খান যেটা বললো এটাকে বিশ্বাস করতে হবে, এই জন্য আমরা সাকিব খানকে ভালোবাসি, তার জন্য নয়, সাকিব খান যে কথাগুলো বারবার বলছে এবং সে বারবারই বলছে আমি চ্যালেঞ্জ করলাম, এমন কথা তো সাকিব খান আজকে ইন্টারভিউ বলছে,
এর আগে বুবলিরে ঘাড় ধাক্কা দিয়ে বের করা হয়েছিল, শব্দটা মার্ক করবেন, ঘাড় ধাক্কা দিয়ে বের করা হয়েছিল। ঘাড় ধাক্কা দিয়ে বের করা মানে মহিলার ঘাড়ে তো ধাক্কা দেয় না, মানে ইনসাল্ট করে বের করে দিয়েছিল। বুবলি প্রতিবাদ করেনি তো, আজকের পরে কালকে যদি বুবলি সংবাদ সম্মেলন করে এই সমস্ত ঘটনাগুলো নিয়ে সাংবাদিক মহোদয় বা ব্লগারদের বা ইউটিউবারদের নিয়ে বসে একটা মিটিং করে বলে, সম্মেলন করে বলে সাকিব খান এই 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 মিথ্যা কথা বলেছে, আমার কাছে এই 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 প্রমাণ আছে, তাহলে আমরা বিশ্বাস করব সাকিব খান ইজ এ লায়ার, নট বিফোর দ্যাট। ওকে, দেখেন আরেকবার বলছে সাকিব খান যে আমারে ব্ল্যাকমেলিং করতেছে। আসলে তো ব্ল্যাকমেলিং করছে, প্রতিবারই বুবলি বলে এই শাহজাদ খান বীরের কথা, তার সন্তানের কথা, তার সন্তানকে ক্যাশ করা, এইটা নিয়েও আমি ব্লক করছি, আপনারা দেখছেন তো। এই মহিলা আসলে কি চায়? আমরা বুবলিকে ভালো বলবো না এই জন্য যে বুবলি সাকিবের সাথে সম্পর্ক করার আগ মুহূর্তে বুবলি জানতো সাকিবের স্ত্রী আছে, দ্যাট ইজ অপু বিশ্বাস, সাকিবের একটি সন্তান আছে, দ্যাট ইজ জয়। কিন্তু অনর্গল বলে গেছে সে আগে বিভিন্ন ব্লগে বিভিন্ন মানুষকে যে আমি জানতাম না সাকিব খান ম্যারিড। আরে ভাই, এটা কোনো কথা হইল? আপনারাই বলেন, পুরো ইন্ডাস্ট্রি জানে, পুরো বাংলাদেশের মানুষ জানে, কিন্তু বুবলি জানে না সাকিব খান ম্যারিড, বুবলি জানতো না সাকিব খানের একটি সন্তান আছে। এতে করে কি প্রমাণ হয় না যে বুবলি প্রকারান্তরে প্রথম থেকে মিথ্যা কথা বলে আসছে? এবং এখন তো সাকিবের কথা বিশ্বাস করতে, এই জন্য বিশ্বাস করতে হবে যে সাকিব কিন্তু বারবার চ্যালেঞ্জ দিচ্ছে, বুবলি কিন্তু কোনো চ্যালেঞ্জের উত্তর দিচ্ছে না, শুধু স্ট্যাটাস দিচ্ছে। স্ট্যাটাস ভাইরে, স্ট্যাটাস দিতে তো পয়সা লাগে না, খালি লিখা দিলেই হয়। আচ্ছা, যদি নিয়ম থাকতো ফেসবুকে একটা স্ট্যাটাস দিলে পয়সা লাগবে, বুবলি দিত না। যে প্রশ্নটা সাকিব খান করছে সেই প্রশ্নটা আমি আপনাদের উপর ছেড়ে দিলাম, 3 কোটি টাকার ফ্ল্যাটে বুবলি কী করে থাকে, বুবলির বাবার কত টাকা ইনকাম, বুবলি কত টাকা কামাইছে ফিল্মের থেকে, বুবলির রেমুনারেশন কত, কয়টা সিনেমা করছে, 3 কোটি টাকার ফ্ল্যাটে থাকে, আজকে তো তার জামাই, মানে যদি তার জামাই হয়ে থাকে, সাকিব খান এক জায়গায় আবার পেস লাগাই দিছে যে আমি তার জামাই কিনা, বিয়ে হয়েছে কিনা তারা জিজ্ঞাসা করেন। তো বুবলি ম্যাডাম, আপনি কাগজপত্র নিয়ে বসেন যে এই যে আমি বিয়ে করছি, এই যে আমার সন্তান, এবং এই যে তার বিয়ের কাবিন নামা, আমাকে সে এখনও ডিভোর্স দেয় নাই, তার মানে আমি তার স্ত্রী। সাকিব খান আজকে এই চ্যালেঞ্জটাও দিছে। তো যে প্রসঙ্গটা আসছিলাম, যে এত টাকার ফ্ল্যাটে তুমি থাকো কোথায় ভাই, তোমার কী ইনকাম ভাই, এখন তোমার সন্তানের পিতা যদি এই প্রশ্ন করে আর আমরা যদি পাশাপাশি তোমাকে জিজ্ঞাসা করি, তুমি কি উত্তর দেবা ভাই? কথাটা কিন্তু চিন্তা করার বিষয়। এনিওয়ে, আমরা যারা ইউটিউব করি আমরা ঘটনা খুঁজি, এখন ঘটনা এসে আমাদের ঘাড়ের উপর পড়ে যায়। এই যে আজকে যে ঘটনাটা ঘটলো, সাকিব খানের স্ট্যাটাস দেওয়ার পর বুবলি স্ট্যাটাস দিল, সাকিব খান কিন্তু বারবার বলছে এসব স্ট্যাটাস দেওয়া নেওয়া বন্ধ করো, বন্ধ করে আসো, তোমার আমার এই সমস্ত কথার বিরুদ্ধে যদি তোমার কিছু বলার থাকে বলো, আমি স্বীকার করব, প্রমাণ দাও। কই, বুবলি তো বলে নাই, বুবলি তো এর আগেও যা করছে প্রতিদিন ঘটনার জন্য ঘটনা ঘটায় সে। এর আগে যখন জয়ের জন্মদিন করলো, ওদিন সে বেবি বাম্পের ছবি নিয়ে আসলো, এখন প্রিয় তোমার সিনেমা করতেছে, এই সিনেমাতে তাকে নেওয়ার কথা ছিল, ওই ফিচারে সাকিব খান স্পষ্ট তো বলছে প্রিয় তোমার নায়িকা হওয়ার কথা ছিল তার। সেই সময় তাদের মধ্যে সম্পর্ক ভালো ছিল, পরবর্তীতে সম্পর্ক চলে গেছে, এখন প্রিয় তোমার নায়িক নতুন এসেছে ইদিকা পাল, এই তার মাথা খারাপ। কারণ বুবলি নোজ যে বুবলি মাইনাস উইদাউট সাকিব খান, তাই নয় কি? এখন বুবলির যারা ফ্যান আছেন তারা হয়তো একটু রাগমাগ করতেছেন, কিন্তু আপনারা একটু নিজের বিবেক বুদ্ধিকে খাটাবেন। সাকিব খান কিন্তু নর্মালি কথাবার্তা বলে না, আপনারা সবাই জানেন, এর আগে বহু ঘটনা ঘটছে, তার সম্বন্ধে অনেকেই অনেক ধরনের কথা বলছে, উনি কোনোদিন প্রতিবাদও করে নাই, কোনো কিছু বলেও নাই। বহুদিন পরে সাকিব খান যখন ওই রহমতুল্লাহর সাথে গ্যাঞ্জাম হইল, তখন সে থানা পুলিশ করলো। এরপরে এই যে বুবলি সাকিব, বুবলি সাকিব নিয়ে আমরা ব্লগ বানাচ্ছি, আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, সাকিব খান কিন্তু চুপ ছিল, 3 দিন আগে সে স্ট্যাটাস দিল। সাকিব খান তখনই কথা বলে যখন সে আর এটা
মানে নিতে পারে না, সে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে যায়। এবং সাকিব খান এইটাও আজকে বলেছে, আমাকে মেন্টালি সিক করার জন্য বুবলি এগুলো করে বেড়াচ্ছে। এখন আপনারা যারা বিবেকবান আছেন তারা ভাববেন, দুজনের স্ট্যাটাস দেখুন, দুজনের স্ট্যাটাস দেখে সাকিব খানকে সাপোর্ট করুন আর না করুন, নিজে বিবেচনা করেন কে সত্য বলছে কে মিথ্যা বলছে। বুবলি সত্য কথা বলে থাকে, সাকিব যদি মিথ্যা কথা বলে থাকে, বুবলি যদি প্রমাণ করতে পারে যে বুবলি সত্যবাদিনী, তাহলে সাকিব খানকে তার দায়ভার গ্রহণ করতে হবে এবং সাকিব খানকে সবার সামনে ক্ষমা চাইতে হবে যে সেও অনেকগুলো মিথ্যে কথা আমাদের মাঝে ছড়িয়ে দিয়েছে। এখন সময়ের ব্যাপার, দেখি কাল সকালে উঠে বুবলি কোন নতুন স্ট্যাটাস দেয়। এখন স্ট্যাটাস ফ্যাটাসে কাজ হবে না, কারণ সাকিব খান নিজেও বলেছে স্ট্যাটাস দেওয়া বন্ধ করো, আসো বসো, সাংবাদিক সম্মেলন করো, ওপেন কথা বলো, যে দোষী তাকে দোষী সাব্যস্ত করো। এখন আপনারা বিবেচনা করবেন কে দোষী, সাকিব না বুবলি। ভালো থাকবেন, ভালো রাখবেন সবাইকে, খোদা হাফেজ। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়, এবার কি তাহলে বুবলিকে ডিভোর্স দিয়েই অভিবিশ্বাস এবং সাকিব খান পুরোপুরি আবারও সংসার শুরু করবেন? প্রিয় দর্শক, সেটাই আবারও এক হতে যাচ্ছে সাকিব ও অভিবিশ্বাস। এবার এদিকে একা একা কান্না করবেন বুবলি, নিজের ভুল পরে বুঝতে পারলেও কোনো লাভ হবে না। প্রিয় দর্শক, চলুন আগে ভিডিওগুলো দেখে নেওয়া যাক, তারপরে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এই যে অপবিশ্বাস এই কথাটা বললেন, তার চোখ দিয়ে পানি ঝরতেছে। আসসালামু আলাইকুম, গুরুত্বপূর্ণ একটা ইস্যু নিয়ে কথা বলবো, সাকিব খান আর অপুর ব্যাপারে। এই বিষয়টি নিয়ে অপবিশ্বাস একদিন ইন্টারভিউতে বলেছিলেন, খুবই ইমোশনাল, সাকিব খান আর আমার ভালোবাসা শুধু আমি একাই ডুবাইনি, সাকিব খান নিজেও আমাদের ভালোবাসা ডুবিয়েছে। এটা অপবিশ্বাসের কথা, কিন্তু অপবিশ্বাস বলছে দেখেন আজকে আমার কাছে আব্রাহাম খান জয় আছে, আমার একটি সন্তান আছে যাকে নিয়ে আমি আমার বুকের মধ্যে নিয়ে ঘুম পাড়ি। আজকে সাকিব খানের কাছে কিন্তু একটা বউ নেই যে টেক কেয়ার করবে, তাকে তাকে খেয়াল রাখবে, সেটাও কিন্তু নেই, সে এগুলা থেকে কিন্তু বঞ্চিত। তার মানে আব্রাহাম খান জয় যদি সাকিব খানের কাছে থাকতো, কতটা স্নেহে আদরে থাকতো এই আব্রাহাম খান জয়, এরকমটাই মন্তব্য করেছে অপবিশ্বাস। ভালোবাসা সম্পর্ক এগুলো আসলে একজনের তরফ থেকে সব কিছু শেষ হয়ে যায় না, এখানে দুজনের কম বেশি কিছু আছে, আবার দেখা যায় যে একদিক থেকে বেশি অবহেলা থাকলে ভালোবাসা কিন্তু এগুলো আসলে বিচ্ছিন্ন হয়ে যায়। সাকিব বুবলির ভালোবাসাটা দীর্ঘদিন ছিল, 9 বছরের প্রেম ভালোবাসা, বিয়ে, গোপনে বিয়ে। এই যে অপবিশ্বাস এই কথাটা বললেন, তার চোখ দিয়ে পানি ঝরতেছিল, আমি দেখলাম। আসলে সত্য এটাই, সাকিব খান একজন নায়ক, তার ফ্যামিলি মেম্বার যে থাকা সেটি কিন্তু তার নেই, অর্থাৎ তিনি একাকিত্ব, এটি বুঝিয়েছেন অপবিশ্বাস, তিনি একাকিত্ব আছেন। আমার কাছে আমার ছেলে আছে, আমার আব্রাহাম খান জয় আছে, তাকে নিয়ে আমি সুন্দরভাবে দিন কাটাচ্ছি। এই কথাটি কিন্তু মন্দ নয়, কারণ একজন মা তার সন্তানকে নিয়ে দিন কাটাচ্ছে, এর থেকে আর ভালো কি হতে পারে? সাকিব খান, আব্রাহাম খান জয় বাবা পাশে নেই, ছেলেকে পাচ্ছেন তো পাচ্ছেন না, এভাবে আসলে কি একজন সুপারস্টারের কি জীবন চলতে পারে? আপনারা এটি কমেন্ট বক্সে আমাকে জানাবেন। এই বিষয়টা নিয়ে না আসলে অবাক লাগে, অপবিশ্বাস একজন ঢালিউড কুইন এবং তার কথাগুলো সবাই পছন্দ করে। বাংলা চলচ্চিত্রে এই সাকিব অপু জুটিটা আমার মনে হয় যে অনেকেই পছন্দ করে। আমরা সিনেমাতে আগে দেখতাম, যখন সাকিব বুবলির ছবি আসতো সিনেমা হলে, যখন রিলিজ পেত সবাই একদম হুমড়ি খেয়ে দেখতো, বিশেষ করে অপু বিশ্বাসের মেয়ে ভক্ত যারা আছে তারা আসলে অনেক লাভ করে, ভালোবাসে অপু বিশ্বাসকে। তারা এই সম্পর্কটাকে না, এই যে অপু আর সাকিব খান এই সম্পর্কটাকে না এত সুন্দরভাবে পছন্দ করে, একসাথে সাকিব অপুকে দেখলে তাদের মনের মধ্যে একটা শান্তি কাজ করে। যেহেতু তারা তারকা, তারকাকে আমরা অনেকেই পছন্দ করি, অনেক মেয়ে আছে যে আমার স্বপ্নের নায়ক হচ্ছে সাকিব খান, তাকে আমার ভালো লাগে আইডল ভাবে এবং তাকে ফলো করে। অপু বিশ্বাসের আবেগ, প্রেম, ভালোবাসা, আজ পর্যন্ত অপু সাকিবের ছাড়াছাড়ি হওয়ার পর আমি কখনো দেখি নাই অপু বিশ্বাস সাকিব খানের নামে কোনো উল্টাপাল্টা কথা বলেছে। এই আপনারা জানেন এই বিষয়টি তো। সর্বোপরি আমি একটা কথা বলতে চাই, যে সম্পর্কটা হবার মানুষ 100%-এর মধ্যে 99% চায় যে এই সম্পর্কটা থাকুক। আমার মনে হয় যে এর মধ্যে ভালোবাসা আছে, মানুষ ভালো কিছু দেখতেছে বলেই এত মানুষ চায় এই সাকিব আর অপুকে।
তো দেখা যাক শেষ পর্যন্ত এই সম্পর্ক কোথায় যায় সেটিও আপনাদেরকে আমি জানাবো। ধন্যবাদ, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।